নমস্কার, শুরু করছি সুস্মিতা বন্দ্যোপাধ্যায়ের এক বর্ণ মিথ্যা নয়, আজ সপ্তম পাঠ। 631 খ্রিস্টাব্দ, দিকে দিকে ইসলাম ধর্ম গ্রহণ করার একটা হিড়িক পড়ে গেল। জাতি ধর্ম গোত্র বর্ণ নির্বিশেষে সবাই এসে ইসলাম কবুল করতে লাগলো। 610 খ্রিস্টাব্দে যার মুসলমান হওয়ার সংখ্যা ছিল মাত্র 40 জন, 631 খ্রিস্টাব্দে বিশ্বব্যাপী মানুষ ইসলামে দীক্ষিত হলো। মাত্র 21 বছরে বিশ্বব্যাপী সাফল্য নিয়ে মোহাম্মদ 632 খ্রিস্টাব্দে 23 জানুয়ারি 25 জিলকাদ 10 হি শেষবারের মতো হজ করার উদ্দেশ্যে রওনা হলেন। তারপর 632 জুন 8 মোহাম্মদ মারা গেলেন ঠিক, কিন্তু তার বীজ রোপণ করে গেলেন মানুষের অন্তরে অন্তরে। পৌত্তলিকার বিরোধিতা, কাফেরদের নির্মূল করা, নারীদের কোনো অধিকার না দেওয়া, যেটুকু কাজ তিনি করে যেতে পারেননি সেই বাকি কাজ মুসলমানরা করবে, সমগ্র পৃথিবীতে কেবল ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করবে, সেই কাজটাই কেউ না কেউ করে এসেছে, করছে এবং করবে। বর্তমানে ইজারা নিয়েছে ইসলাম ধর্মকে প্রসারের জন্যে তালিবান, লাদেন, মাসুদ আজাহার এবং বাংলাদেশের গোলাম আখময়। লাদেন তো বলেইছে, শরীয়ত মেনে যে বা যারা কাফের নিধনের জন্যে যুদ্ধ করবে তাদের জন্য আমার সর্বপ্রকার সাহায্য আছে। মৃত্যু ভয়হীন লোক মোহাম্মদের হাতিয়ার ছিল, যে সংখ্যা তার আমলে ছিল তার থেকে শতগুণে বেশি বর্তমানে আছে লাদেনের কাছে। অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে এগিয়ে গিয়ে মোহাম্মদ অনেক দেশকেই মুসলমান হতে বাধ্য করেছিলেন। এই সকল তথ্যই আমি হাদিস থেকে পেয়েছি। এখন প্রশ্ন হচ্ছে, হাদিস কি? হাদিস শব্দটা আরবি, অর্থ হলো বাণী অথবা উপদেশ। নবী হযরত মোহাম্মদের কাজ এবং অন্যের কাজের প্রতি তার নির্দেশ দেওয়া। হাদিসের তাৎপর্যতা বুঝে মোহাম্মদ তাকে 3 ভাগে বিভক্ত করেছেন। 1. হাদিস কত্তলি, 2. হাদিস ফেলি, 3. হাদিস তক্করিরি। 1 নম্বর হাদিস হচ্ছে বাণী ও আদেশ, প্রশ্নের উত্তর এবং শিক্ষা। 2 নম্বর হাদিস হলো কর্মের ফর্মুলা। 3 নম্বর হাদিস হলো সমস্ত কর্মকে সমর্থন করা ও গ্রহণ করা। এর পরেও শুদ্ধ ও বিশুদ্ধতার প্রশ্ন অনুযায়ী আরও 3 ভাগে ভাগ করা হয়েছে। যেমন, 1. সহি অর্থাৎ বিশুদ্ধ হাদিস, 2. হাসান অর্থাৎ উত্তম হাদিস, 3. জঈফ অথবা দুর্বল হাদিস। 1 নম্বর হাদিস হলো তার দোষ ত্রুটি সম্পর্কে বিশ্বাসী এবং ইমানদার মুসলমানগণের কোনো রকম মতবিরোধ নেই। যারা ধর্মভীরু, পূর্ণসিও, কোরআন ও হাদিস মুখস্থকারী, হাফিজ, কণ্ঠস্থকারী, তারাই যুগে যুগে 1 নম্বর হাদিসের বর্ণনা করে গিয়েছেন এবং করেন। বুখারি ও মুসলিম শরীফের হাদিসগুলো এই হাদিস। 2 নম্বর হাদিস হচ্ছে একেবারে সচরিত্র, অসম্ভব স্মৃতিশক্তি যাদের আছে সেই হাফিজ ও হাদিস শাস্ত্রবিদ মুহাদ্দিসগণ মুসলমানদের বর্ণিত হলেও বিশ্বাসযোগ্য হাদিসই হাসান। 3. নিম্ন শ্রেণীর ত্রুটিযুক্ত, অসংস্কার মুক্ত হাদিসই দুর্বল। এবার দেখুন হাদিসের সঙ্গে কোরআনের কী সম্পর্ক। কোরআন এবং হাদিস দুজনেই দুজনের পরিপূরক, অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক। কোরআন ইসলামধর্মী মানুষের একমাত্র সংবিধান, হাদিস তার ব্যাখ্যা, ইহকাল এবং পরকালের জীবন যাপনের উদ্দেশ্যমূলক সংবিধান বা সাহি ফরমান, আল্লাহ তালা যা পৃথিবীতে প্রেরণ করেছেন। কোরআন শরীফের প্রথম বাণী ইক্করা অর্থ পাঠ করো। ওই ইক্করা থেকেই কোরআন অর্থাৎ পাঠনীয় গ্রন্থ এবং কোরআন শরীফ মানে মহাপাঠ্য গ্রন্থ, এই নাম স্বয়ং আল্লাহই দিয়েছেন।
এই মহান সংবিধানের যথোপযুক্ত ব্যাখ্যা যদি মোহাম্মদ নবী না করে যেতেন এবং পয়গম্বররাও যদি সেই ব্যাখ্যা না করতেন, তবে আল্লাহর আদেশ ও সংবিধানকে হয়তো সম্মান বা মর্যাদা দেওয়া বা কার্যে পরিণত করা ইসলাম ধর্মীদের পক্ষে সম্ভব হতো না। কোরআন ও হাদিসের পার্থক্য হচ্ছে যে যা আল্লাহর বাণী তা কোরআন এবং যা রসুল মুহাম্মদের বাণী তা হাদিস। কোরআন শরীফ অবতীর্ণ হয়েছে ওহি মারফত, হাদিসের মূলেও ওহি। পার্থক্য হচ্ছে এই যে কোরআনের ভাষা ও অর্থ অক্ষরে অক্ষরে আল্লাহর কাছ থেকে ওহির মাধ্যমে পাওয়া। স্বয়ং জিব্রাইল রসুল হযরত মুহাম্মদের সম্মুখে পাঠ করেন এবং প্রত্যেক মুসলমানের জন্যে নামাজের মধ্যে পাঠ করা অবশ্যই কর্তব্য বলে ধার্য করেন, পঠিত প্রত্যাদেশ বলে গণ্য হয়। আর হাদিসের ভাষা ও বিষয়বস্তু আল্লাহর পক্ষ থেকে ওহির দ্বারা প্রেরিত হলেও জিব্রাইল তা রসুলের সম্মুখে পাঠ করেননি, তাই হাদিসকে অপাঠিত প্রত্যাদেশ বলা হয়। খলিফা আবু বাকাররা নির্দেশ সাহাবি জায়েদ ইবনে সাবেতরা কোরআন লিপিবদ্ধ করেছিলেন। তৃতীয় খলিফা হযরত উসমানরা সেই কোরআন সারা বিশ্বের মুসলমানদের কাছে বিলি করতে লাগলেন। এর ফলে কোরআনের ব্যাপক প্রসার ঘটল। ধর্মপ্রাণ মুসলমানদের অন্তরের সঙ্গে কোরআনের অপূর্বভাবে মিলন ঘটল। বিচ্ছিন্ন হয়ে পড়া হাদিস লেখার কাজে একদল তরুণ হাত দিলেন। লেখা পড়ে সেই হাদিসের নামকরণ করা হলো ইমাম আবু হানিফা, ইমাম আহমেদ ইবনে হাম্বল, ইমাম আওয়ামি, ইমাম জুহুরি, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই। এই অসংখ্য হাদিসের মধ্যে শিয়া সম্প্রদায় মাত্র চারখানা এবং সুন্নি সম্প্রদায় মাত্র ছয়খানা হাদিসকেই বিশুদ্ধ বলে স্বীকার করে নেন। সুন্নি সম্প্রদায়ের ছয়খানা হাদিসই বিশুদ্ধ ছয় হাদিস নামে সুপরিচিত। এবার দেখা যাক শিয়া সুন্নির মধ্যে পার্থক্য কী। হযরত মুহাম্মদ যখন মক্কার মসনদে উপবিষ্ট হতে যান তখন একদল তাকে মেনে নেয়, অন্য দল কোরেশ মেনে না নিয়ে ভোটের প্রয়োজন আছে বলে, তখন কোরেশরা হয়ে যায় সুন্নি আর বাকিরা শিয়া। দুটো ভাগে বিভক্ত হয় শিয়া ও সুন্নি। এই হাদিসগুলির নাম এক সহি বুখারি, দুই সহি মুসলিম, তিন সুনানে আবু দাউদ, চার জামায়ে তিরমিজি, পাঁচ জামায়ে নাসাই, ছয় সুনানে ইবনে মাজা। এদের মধ্যেও আবার ভাগ হয়েছে, যেমন বুখারি ও মুসলিম শরীফকে সহি হায়েন অথবা দুই বিশুদ্ধ হাদিস বলে পরিচিত। এই সমস্ত হাদিসই হাদিস বিশেষজ্ঞরাই লিখে দায়িত্ববোধের কর্ম সমাধা করেছেন। রসুল হযরত মুহাম্মদের মৃত্যুর অনেক কাল পরে সংকলিত হয়েছে এবং যারাই সংকলন করেছে তারা তাদের পূর্বসূরির থেকে শুনে মুখস্থ রেখে তবেই নাকি হাদিস লিখেছেন। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, যেমন একজন অন্যজনকে জিজ্ঞাসা করল, কিন্তু ইমাম বুখারির ওই হাদিসটা কোথায় পেলেন, তিনি তো হি 11 খ্রিস্টাব্দ 632 এর প্রায় 200 বছর পরে জন্মগ্রহণ করেছেন, আর 11 খ্রিস্টাব্দ 232 হযরতে মৃত্যু হয়েছে। ইমাম বুখারি তখন উত্তর দিলেন, আমি যার কাছে শিক্ষা গ্রহণ করেছি তিনি হলেন মুহাদ্দিস হুমায়ুদ্দিন। হুমায়ুদ্দিন আবার যার কাছে শুনে শিক্ষা গ্রহণ করেছেন তিনি হলেন সুফিয়ান। সুফিয়ান যার কাছে শুনেছেন তার নাম ইয়া ইবনে সঈদ আনসারি। ইনি আবার শুনেছেন মোহাম্মদ ইবনে ইব্রাহিম তাইমির। এদেরও আগে যারা শুনেছেন তারা হলেন আলকাম্মা ইবনে আবি আক্কাস।
উমার ইবনে খাত্তাবরা এই উমার ইবনে নিজে দেখেছেন যে মসজিদের বেদির ওপর দাঁড়িয়ে সর্বসম্মুখে ঘোষণা করতে শুনেছেন যে রাসূল মুহাম্মদ বললেন আমল নিয়তের ওপরে নির্ভরশীল। বুখারি শরীফ প্রথম খণ্ড আজিজুল হক রহমান। হযরত উমার ফারুক রাই রাসূলের মুখে শ্রবণ করা, এরপর সবাই একে অপরের কাছে শুনেছেন এবং আয়াত বা সুরার পরে এদেরই নাম দেওয়া থাকে। কোরআনের হলে তা কুরআন হলো লেখা হয়। এরপরেও কিন্তু হাদিস বৃত্তান্ত শেষ হয়নি, বহু রকমভাবে বহুবার বিভক্ত করা হয়েছে হাদিস। এখন প্রশ্ন হচ্ছে সমগ্র ইসলাম ধর্মীদের কাছে কি আসল হাদিসটা আছে? আমার দ্বিধা আছে। মুহাম্মদের জন্ম মুহূর্তের যে বর্ণনা পেয়েছি তাতে একটা জিনিস পরিষ্কার করে বোঝা সম্ভব হয়েছে যে সেই 570 খ্রিস্টাব্দ আরবের উপাসনালয় কাবা গৃহের ভেতরে সারি সারি সাজিয়ে রাখা 360 দেবদেবীর মূর্তির ভিত নাকি ভূমিকম্পের মতো কেঁপে উঠেছিল। কেঁপে ওঠার কারণটা একটু ভাবলে মনে হয় বোধহয় দেবদেবীরা বুঝতে পেরেছিলেন মতভেদের মধ্যেও 570 খ্রিস্টাব্দের 29 আগস্ট চান্দ্রমাস রবিউল আউআলের 12 তারিখ সোমবার শুক্লা দ্বাদশীর চাঁদের অস্তকালে ভোরের পাখিরা সবে জেগে উঠেছে, সেই সদ্যজাত ভোরের কোলে একজন শিশু ভূমিষ্ঠ হলো, যে সে একদিন লাথি মেরে কাওয়াগৃহ থেকে সমস্ত দেবদেবীদের বাইরে বের করে দেবে তাতে আর কোনো সন্দেহ রইল না দেব ও দেবীদের। স্বাভাবিক কারণেই ভীত তো নড়ে উঠবেই। সেদিন আমিনা বিবিও কি বুঝেছিলেন যে সেই ভোরে মক্কার মরুভূমিতে যাকে ভূমিষ্ঠ করলেন সে একদিন সেই মক্কাবাসীকে অসম্ভব দ্বন্দ্বের জালে জড়িয়ে জর্জরিত করবেন? এখন দেখা যাক সেই সময় কাবাগৃহে কোন কোন দেবতারা দেবীরা সংসার করতেন। 1 লাত, 2 মানাত, 3 ওজ্জা। আরবরা লাতকে উজ্জ্বলতার দেবী বলতো, মানাতকে বলতো সৌভাগ্যের দেবী এবং ভোরের পবিত্র তারার দেবীরূপে ভাবত ওজ্জাকে। বর্তমানে যাকে পবিত্র জমজমের পানি হিসাবে মান্য করে তার সম্পর্কে সমস্ত মুসলমানরা কি জানেন যে ওটা কি, কিভাবে তার সৃষ্টি? তাহলে বলি শুনুন, ব্যাবিলনে আবির্ভূত হয়েছিলেন নাকি আধুনিক আরবদের জাতির জনক মুহাম্মদের আদি পূর্বপুরুষ হযরত ইব্রাহিম? ইব্রাহিমকে পৌত্তলিকার বিরোধিতা করতে গিয়ে ব্যাবিলন পরিত্যাগ করতে হয়েছিল এবং তিনি মিশরে বাস করতে লাগলেন। সেখানে গিয়ে তার বন্ধা পত্নী সায়েরার পরামর্শ অনুযায়ী মিশরের তৎকালীন ফারাওয়ের উপহার দেওয়া মিশর কুমারী সুন্দরী হাজেরাকে বিবাহ করলেন। বছরান্তে হাজেরার গর্ভে ইব্রাহিমের এক সন্তান জন্মগ্রহণ করল, তার নাম ইসমাইল। এরপরেই ইব্রাহিম তার বিবাহিত স্ত্রী হাজেরাকে আরবের অন্তর্গত সাফা ও মারাওয়া পর্বতের মধ্যবর্তী মরু প্রান্তরে নির্বাসিত করলেন বিনা অপরাধে। এটা কি কোনো সৎ মানুষের কাজ? এই কাজ তিনি করেছেন সায়েরার পরামর্শে উদ্বুদ্ধ হয়ে। তাহলে বিবির বাধ্য ছিলেন তিনি, তবে তার কেন ধ্বংসপ্রাপ্তি হয়নি? সেখানে অনাহার অনিদ্রা অপমানে যেন বধির হয়ে গেলেন হাজেরা। শিশুপুত্র ইসমাইল কাঁদতে লাগলেন পানির জন্যে, পুত্রের কান্না সহ্য করতে না পেরে পানির সন্ধানে গেলেন এবং সাফা ও মারাওয়া পর্বতে উন্মাদিনীর মতো হয়ে 7 বার দৌড়েছিলেন, তারপর ফিরে এলেন। তখন দেখলেন পুত্রের পায়ের দিকে অলৌকিক উপায়ে সৃষ্ট জমজমের ঝর্ণাধারা ঝরঝড় করে ঝরছে। এই জমজমের পানি শেষ হয়ে যাওয়ার কিংবা বয়ে যাওয়ার আশঙ্কায় হাজেরা বিবি ঝর্ণা চতুর্দিকে বাঁধ দিয়ে দিলেন। এমনভাবে সেটাকে একটা কূপ বলে মনে হতে লাগলো।
এই কূপটাই বর্তমানে পবিত্র জমজম কূপ বলে চিহ্নিত। অন্যদিকে সেই ঝর্ণার জল প্রবাহিত হওয়ার ফলে মাটি সরস হলো, সেই মাটিতে ঘাস লতা পাতার সৃষ্টি হয়, সবুজে ঘেরা ঝর্ণার জলাধারে পাখিরাও আসতে লাগলো। সেই পাখিদের উঠতে দেখে জুরহাম গোত্রের বণিক দল একদিন সেখানে পরিদর্শন করার ইচ্ছেতেই রওনা হলেন এবং সেই সবুজে ঘেরা জলাধার দেখে তারা বিস্মিত হয়ে গেলেন। মরুভূমির মাঝে মরুদ্যানের খোঁজ পেয়ে তারা সেখানে বসবাস করার বাসনা নিয়ে হাজেরা বিবির কাছে অনুমতি চাইল। তারপর বণিকরা সেখানে বসতি শুরু করে দিল। এর ফলে মরুভূমি জনকল্লোলে মুখরিত হয়ে উঠল, আবির্ভাব হলো মক্কার। ইব্রাহিম একদিন যাকে নির্বাসিত করেছিলেন এবার তার কাছে ফিরে এলেন আশ্রয় প্রার্থী হয়ে। জাতির জনকও তবে স্বার্থ সর্বস্ব ছিলেন। একদিন বিনা দ্বিধায় যাকে পর্বতের ওপর ত্যাগ করে এলেন, পরে তার অনুগ্রহ নিতে লজ্জা করেনি ইব্রাহিমের। এবার তিনি আদিমতম উপাসনালয় কাবা শরীফ নির্মাণ করলেন, পশু কুরবানির প্রচলন করলেন। হযরত ইব্রাহিমের 60তম উত্তরপুরুষ ফিহির জন্মগ্রহণ করেন। ফিহির বাণিজ্য বৃত্তিতে ভীষণ পারদর্শিতার পরিচয় দেয়, সেই কারণেই তাকে কোরেশ উপাধি ভূষিত করা হয়। এই কোরেশ উপাধি থেকেই কোরেশ গোত্রের প্রচলন হয়। কোরেশের অর্থ ব্যবসায়ী। খ্রিস্টীয় 5ম শতাব্দীতে ফিহিরের 7ম পুরুষ কোসাই মক্কা মদিনা সহ সমগ্র হাজেজ প্রদেশের শাসন ক্ষমতা অধিকার করলেন এবং এই কোসাইয়ের চতুর্থ উত্তরপুরুষ আব্দুল মুত্তালিব এই হাজেজ প্রদেশের শাসনকর্তা ছিলেন। মুত্তালিবের 2 পুত্র সন্তান ছিল, আবদুল্লাহ এবং আবু তালিব। এই আবদুল্লাহ ছিলেন হযরত মুহাম্মদের পিতা। মদিনা সনদ প্রসঙ্গে, বাঙালি হিন্দু ও মুসলমানদের মধ্যে কোনো কোনো ব্যক্তি নবী মুহাম্মদের কার্যাবলীর মধ্যে প্রকৃত ধর্মনিরপেক্ষতার সুর খুঁজে পেয়েছেন। তাদের দাবি, আরবে উচ্ছৃঙ্খল বেদুইনদের অত্যাচারে সমস্ত মক্কাবাসীর প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠেছিল, তাই মুহাম্মদ সেই অত্যাচারী বেদুইনদের একত্রিত করে শাসনের গণ্ডিতে বাঁধার সদিচ্ছাতেই সমস্ত কঠিন আইন প্রচলন করেছেন, জাহান্নামের আগুনের ভয় দেখিয়েছেন, জন্নতের সুখের প্রলোভন বিস্তার করেছেন। মুহাম্মদ একদিন বললেন, আল্লাহর কসম সে মুমিন নয়। শিষ্যবৃন্দ তখন প্রশ্ন করেছিলেন, কে মুমিন নয়? এখানে মুমিন মানে প্রকৃত মুসলমান। রসুল বললেন, যে দুবেলা পেট পুড়ে আহার গ্রহণ করে আর তার প্রতিবেশী অনাহারে থাকে। রসুলই বলেছিলেন, তিক্ত ঔষধ যেমন মধুকে নষ্ট করে, ক্রোধ তেমন ইমানকে নষ্ট করে। তাদের মতে একমাত্র হযরত মুহাম্মদই বুঝিয়েছিলেন বিধবা বিবাহর আসল বাধাটা আইনের নয় মনের। হিন্দু সমাজে বিধবা বিবাহের আইন পাস হওয়া সত্ত্বেও আজও সহৃদয় মার্জিত রুচির প্রগতিশীল মানুষও দ্বিধা করে বিধবাদের বিয়ে করতে। মুহাম্মদের মনে কোনো দ্বিধা হয়নি, তাই তিনি সর্বকালের বিধবাদের মুক্তির দূত এবং তিনি যে প্রগতিশীল চিন্তাধারার ছিলেন তার প্রমাণ পাওয়া যায় রাষ্ট্রপ্রধান হয়ে ধর্ম প্রচারের সঙ্গে সর্বসম্প্রদায়ের মানুষের প্রতি তার কিছু কর্তব্য আছে। সেই চিন্তা নিয়ে তিনি অভ্যন্তরীণ আত্মকলহে ক্ষতবিক্ষত মদিনার সমস্ত সম্প্রদায়ের মানুষের জন্যে এক আন্তর্জাতিক মহাসনদ স্বাক্ষরিত করলেন। ওই সনদই মদিনার শাসনতন্ত্র নামে পরিচিত হল। এক, স্বাক্ষরকারী সমস্ত সম্প্রদায়কে নিয়ে একটা জাতি গঠিত হবে। দুই, স্বাক্ষরকারী কোনো সম্প্রদায় কখনো কোনো শত্রু দ্বারা আক্রান্ত হলে অন্য সকল সম্প্রদায় সম্মিলিতভাবে সে আক্রমণ প্রতিহত করবে। তিন, স্বাক্ষরকারী কোনো সম্প্রদায় মক্কার
কোরেশদের সঙ্গে মদিনায় স্বার্থ বিরোধী কোনো প্রকার গোপন চুক্তি করবে না বা তাদের সাহায্য ও আশ্রয় দেবে না। চার, সাধারণতন্ত্রী মদিনার ইহুদি মুসলমান তথা সর্বসম্প্রদায়ের মানুষের স্বাধীন ধর্মাচরণে কেউ কোনো প্রকার বাধা দান বা হস্তক্ষেপ করতে পারবে না। অমুসলমানদের কোনো অপরাধ সম্প্রদায়গত অপরাধ হিসাবে গণ্য না করে সাধারণ অপরাধের মতোই বিচার করা হবে। পাঁচ, নির্যাতিতদের নিরাপত্তার জন্যে যথাযথ ব্যবস্থা অবলম্বন করা হবে। ছয়, সারা মদিনায় হত্যা, রক্তপাত ও অত্যাচার হারাম বলে পরিগণিত হবে। সাত, সর্বোপরি পয়গম্বর মোহাম্মদ এই সাধারণতন্ত্রের রাষ্ট্রপতি হবেন এবং সর্ববিধ বিবাদ মীমাংসা ও বিচারের চূড়ান্ত দায়িত্বই মোহাম্মদের ওপরে ন্যস্ত থাকবে। আমার জনৈক বন্ধুর বক্তব্যে সমস্ত বিশ্বে শাসনতন্ত্রের এটাই হলো প্রথম লিখিত সংবিধান, জাতি ধর্ম নির্বিশেষে জনসাধারণের সংবিধান, এবং হযরত মোহাম্মদ ধর্মনায়ক হিসাবে শ্রেষ্ঠ এবং রাষ্ট্রনায়ক হিসাবেও কিছু কম নয়। মহানবীর জন্মের পূর্বে খোদা কি সর্বশক্তিহীন ছিলেন? যদি তা না হবে তবে পৃথিবীর সৃষ্টির কর্তা আল্লাহকে তার বাণী প্রচার করার জন্য কেন মোহাম্মদের জন্ম পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল? নতুন ধর্মের প্রয়োজন পড়েছিল কেন? ইসলামের আগের ধর্মীরা কি আল্লাহকে চিনতেন না? স্বয়ং আল্লাহ থাকাকালীন কেন হবে বিশৃঙ্খলা? প্রকৃতির বিধান অনুসারেই পৃথিবীর বিধান সর্বত্রই সামাজিক বিশৃঙ্খলা বিরাজ করত। সর্বত্রই কোনো না কোনো মহাপুরুষের আগমনের ফলে ওই সমাজের উন্নতি ঘটেছে, কোথাও একটু আগে কোথাও একটু পরে। আরবে বিশৃঙ্খল অবস্থা বিরাজ করছিল এ কথা সত্য, মহানবী ওই সমাজে শৃঙ্খলা আনতে চেয়েছিলেন এ কথাও সত্য। সেই কাজ করতে গিয়ে তিনি যে সমস্ত বিধি বিধান সৃষ্টি করেছেন, স্বর্গ ও নরকের কল্পিত রূপ বর্ণনা করেছেন, আজ সেই সমস্ত বিধানের ফলে মানুষে মানুষে প্রভেদ সৃষ্টি হয়েছে, হিংসা ছেয়ে গেছে, মানুষ মানুষের শত্রু হয়েছে, পুরুষদের জন্য বহু বিবাহ এবং অসংখ্য দাসী রাখার বিধান দিয়েছেন আজকের দিনে যা অচল, বিবাহিতা মহিলাদেরকে অসংখ্যবার বিয়ের সুযোগ দিয়েছেন একটি কথিত শর্ত সাপেক্ষে, এর নাম তালাক। তালাক দেওয়ার অধিকার স্বামীর, স্বামী তালাক দিলেই সে নতুন স্বামী গ্রহণ করতে পারবে। এভাবে নতুন নতুন স্বামীরা যতবার তালাক দেবে ততবারই সে বিয়ে করার সুযোগ পাবে, কিংবা যতবার সে বিধবা হবে ততবার সে বিয়ে করার সুযোগ পাবে, কিংবা যতবার সে বিধবা হবে ততবার সে বিয়ে করতে পারবে, প্রায় সব মুসলমানদের বিশ্বাস। পৃথিবীতে নবী মোহাম্মদই সর্বপ্রথম বিধবা বিবাহের প্রচলন করেন, এই তথ্যটি ভুল। বৈদিক ভারতেও বিধবা বিবাহের প্রচলন ছিল, কৌটিল্য এবং পরাশর বিবাহ বিচ্ছেদ সমর্থন করেছেন, তবে হিন্দু ও সনাতন দর্শন তালাক বা বিধবা বিবাহকে ভালো চোখে দেখেনি। এর যথেষ্ট কারণও আছে। কারণটা হচ্ছে নারী তখন নানা ভাগে বিভক্ত হয়ে যায়, বিভিন্ন বাবার বিভিন্ন সন্তান, তখন মায়ের ও স্ত্রীর প্রতি থাকে উদাসীন, স্বয়ংসম্পূর্ণ সংসার গঠন হয় না। এ ব্যাপারে মহানবী আমাদের দর্শনের পাক্কা সমর্থক, সেই কারণেই তিনি নিজের কোনো বিবিকে তালাক দেননি। এছাড়া ব্যক্তি নবী বিধবা বিবাহের ঘোর বিরোধী ছিলেন, এর নিশ্চিত প্রমাণ হচ্ছে এই যে তার মৃত্যুর পর তার বিধবা স্ত্রীরা কেউ বিয়ে করতে পারবে না। আল্লাহর নাম করে তিনি কোরআনে এই বিধান যুক্ত করে গেছেন, মোহাম্মদ তবে নিশ্চয়ই আলাদা মত গ্রহণ করতেন। বিশ্বের সর্বশ্রেষ্ঠ কূটকৌশলী হযরত মোহাম্মদ মদিনাবাসীকে রাজনৈতিক ধাপ্পা দেওয়ার জন্যই মদিনা সনদ তৈরি করেছিলেন। কোরআনের 6666টি
আয়াতের মধ্যে একটি আয়াতও খুঁজে পাওয়া যাবে না যার মধ্যে মদিনা সনদ এর যৌক্তিকতা প্রতিপন্ন হয়। অপরপক্ষে শত শত আয়াত আছে যা মদিনা সনদকে নস্যাৎ করে দিয়েছে। মদিনা সনদের তুলনায় মানবাধিকারের বিশ্বজনীন ঘোষণা লক্ষ গুণ যুক্তিসঙ্গত ও মানবিক। এখানে আমি এর কিছু অংশ তুলে ধরছি। মানবাধিকারের বিশ্বজনীন ঘোষণা। এক, মানব গোষ্ঠীর প্রত্যেকের অন্তর্নিহিত মর্যাদা ও প্রত্যেকের সমান ও অবিচ্ছেদ্য অধিকার সমূহের স্বীকৃতির ওপর পৃথিবীর স্বাধীনতা ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা নির্ভর করিতেছে। দুই, মানব অধিকার সমূহের প্রতি অসম্মান ও অবজ্ঞার ফলেই পৃথিবীতে বর্বরোচিত ক্রিয়াকলাপ সংঘটিত হইতেছে যাহা মানুষের বিবেককে লাঞ্ছিত করিয়াছে এবং যেহেতু সকল মানুষ বক্তৃতা ও ধর্মবিশ্বাসের স্বাধীনতা ভোগ করিবে এবং ভয় ও অভাব হইতে মুক্ত হইবে এরূপ একটি বিশ্ব ব্যবস্থার সৃষ্টি জনসাধারণের উচ্চতম আদর্শ বলিয়া ঘোষিত হয়েছে। তিন, মানুষ নিরুপায় হইয়া স্বেচ্ছাচার ও উৎপীড়নের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করিয়া এই অবস্থার সৃষ্টির জন্য আইনের শাসনের দ্বারা মানব অধিকার সমূহ রক্ষা একান্ত প্রয়োজন বিবেচিত হইয়াছে। চার, বিভিন্ন জাতির মধ্যে সম্প্রীতি স্থাপনের প্রয়োজনীয়তা অপরিহার্য হইয়া দাঁড়াইয়াছে। পাঁচ, জাতিসংঘের অন্তর্ভুক্ত রাষ্ট্রসমূহের জনসাধারণ মৌলিক মানবীয় অধিকার ব্যক্তির মর্যাদা ও মূল্য এবং নারী ও পুরুষের সমান অধিকারে তাহাদের আস্থা নতুন করিয়া জ্ঞাপন করিয়াছেন এবং সামাজিক অগ্রগতির সহায়তা করিতে ও ব্যাপকতর স্বাধীনতার মধ্যে জীবনযাত্রার উন্নততর মান স্থাপন করিতে দৃঢ় সংকল্প হইয়াছে। ৬, জাতিসংঘের সহযোগিতায় ইহার অন্তর্ভুক্ত রাষ্ট্রসমূহ মানব অধিকার ও মৌলিক স্বাধীনতার প্রতি সার্বজনীন মর্যাদাবোধ জাগরিত ও সংরক্ষিত করিতে অঙ্গীকারবদ্ধ হইয়াছেন। ৭, এই অঙ্গীকার পূর্ণরূপে প্রতিপালনের জন্য উক্ত অধিকার সমূহের ও স্বাধীনতার সাধারণ উপলব্ধি বিশেষরূপে প্রয়োজন। সাধারণ পরিষদ। সাধারণ পরিষদ মানব অধিকার সমূহের এই সার্বজনীন ঘোষণা প্রচার করিতেছেন। ইহা সকল জাতির সকল লোকের সাধারণ আদর্শরূপে গৃহীত হইবে। এই ঘোষণাকে স্মরণ রাখিয়া প্রত্যেকটি ব্যক্তি এবং সমাজের প্রত্যেকটি অঙ্গ শিক্ষা ও জ্ঞান চর্চার দ্বারা এই অধিকার ও স্বাধীনতা সমূহের প্রতি শ্রদ্ধা ক্রমাগত বৃদ্ধি করিবার চেষ্টা করিবে এবং জাতীয় ও আন্তর্জাতিক প্রগতিশীল আইন প্রণয়ন করিয়া জাতিসংঘের অন্তর্গত রাষ্ট্রসমূহের ও তাহাদের অধীনস্থ দেশের জনগণের মধ্যে এই অধিকারগুলি যাহাতে সার্বজনীন স্বীকৃতি লাভ করে ও কার্যে রূপান্তরিত হয় তাহার ব্যবস্থা করিতে সচেষ্ট হওয়া একান্ত প্রয়োজন। এক দফা, সকল মানুষ স্বাধীনতা এবং সমান মর্যাদা ও অধিকার লইয়া জন্মগ্রহণ করিয়া থাকে। তাহারা বিচার শক্তি ও বিবেক বুদ্ধি দ্বারা ভূষিত এবং সেই হেতু একে অন্যের প্রতি ভ্রাতৃত্বের মনোভাব লইয়া ব্যবহার করিবে এবং সেই শিক্ষাই কাম্য। দুই দফা, এক ঘোষণায় যেসব অধিকার ও স্বাধীনতার কথা বলা হইল জাতি বর্ণ নারী পুরুষ ভাষা ধর্ম রাজনৈতিক ও অন্য বিধ মতামত জাতীয় বা সামাজিক পরিচয় সম্পত্তি বংশ ও অন্য বিধ পদমর্যাদা নির্বিশেষে প্রত্যেকে এই অধিকার ও স্বাধীনতা সমূহ ভোগ করিবে ও অধিকার লাভ করিবে। দুই, ইহা ছাড়া কোন দেশ স্বাধীন হোক জাতীয় সংঘের দ্বারা শাসিত হোক স্বায়ত্তশাসন বিহীন হোক অথবা তাহার সার্বভৌম ক্ষমতা কোনো রূপে ক্ষুণ্ণ হোক না কেন
তাহা রাজনৈতিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক মর্যাদার ভিত্তিতে জনগণের মধ্যে কোনো পার্থক্য করা হইবে না। এ বিষয়ে প্রত্যেকের সজাগ নজর রাখা একান্ত প্রয়োজন। তিন দফা প্রত্যেকের বাঁচিয়া থাকিবার, স্বাধীনতা উপভোগ করিবার এবং নিরাপদে থাকিবার অধিকার রহিয়াছে, সেই অধিকার যেন কোনোভাবেই ক্ষুণ্ণ না হয়। চার দফা কাহাকেও দাসত্বে আবদ্ধ রাখা চলিবে না, সকল প্রকারের দাসত্ব ও কৃতদাসপ্রথা রহিত হইবে। পাঁচ দফা কাহাকেও দৈহিক নির্যাতন ভোগ করিতে হইবে না বা কাহারও প্রতি নিষ্ঠুর, অমানসিক বা নৈতিক অবনতির কোনো রূপ ব্যবহার করা বা শাস্তি দেওয়া চলিবে না। কেউ কি একথা প্রমাণ করতে পারবেন কোরআন এবং হাদিস এই সব মানবাধিকার স্বীকার করে? পৃথিবীর সব যুক্তিবাদী মানুষ এমন একটি সুন্দর পৃথিবীর কামনা করুন যেখানে হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, থাকবে না অত্যাচার, অবিচার ও বিশৃঙ্খলা, যেখানে ধর্ম হবে ব্যক্তিগত ব্যাপার। কোনো ধর্মেই এমন কোনো বিধান থাকবে না যার দ্বারা বিধর্মীকে বিন্দুমাত্র ক্ষতি করা যায়। এ কাজ তখনই সম্ভব হতে পারে যখন প্রতিটি ধর্ম পূর্বোক্ত মানবাধিকারের আলোকে পরিশোধিত হবে। মানব অধিকারকে লঙ্ঘন করে কোনো ধর্ম মাথাচাড়া দিয়ে যেন না উঠতে পারে, সেদিকে প্রত্যেক মানবজাতির দৃষ্টি রাখা একান্তই কর্তব্য বলে আমার ধারণা। তবে রাজনীতির ঊর্ধ্বে, ধর্মের বিভৎসতার ঊর্ধ্বে কেবল মানুষের অধিকার অগ্রগণ্য হবে, এখানেই কোরআনের সঙ্গে দ্বন্দ্ব। কোরআনে আছে যারা অবিশ্বাস করে তাদের জন্য প্রস্তুত করা হয়েছে আগুনের পোশাক, তাদের মাথার উপর ফুটন্ত পানি ঢেলে দেওয়া হবে যাতে তাদের চামড়া এবং উদরে যা আছে তা গলে যাবে, তাদের জন্য থাকবে লৌহ মুদগর। যখনই তারা যন্ত্রণা কাতর হয়ে জাহান্নামের থেকে বেরোতে চাইবে তখনই তাদের ফিরিয়ে দেওয়া হবে ওতে, তাদের বলা হবে আস্বাদ করো দহন যন্ত্রণা। দূর থেকে অগ্নি যখন ওদের দেখবে তখন ওরা এর ক্রুদ্ধ গর্জন ও চিৎকার শুনতে পাবে, এবং যখন ওদের হস্তপদ শৃঙ্খলিত অবস্থায় ওর কোনো সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হবে তখন ওরা সেখানে ধ্বংস কামনা করবে। ওদের বলা হবে আজ তোমরা একবারের জন্য ধ্বংস কামনা করো না, বহুবার ধ্বংস হওয়ার কামনা করতে থাকো। শীঘ্রই ওরা জানতে পারবে যখন ওদের গলদেশে বেরি ও শৃঙ্খলা থাকবে, ওদের টেনে নিয়ে যাওয়া হবে ফুটন্ত পানিতে, তারপর ওদের অগ্নিতে দগ্ধ করা হবে। নিশ্চয়ই জাক্কুম বৃক্ষ খাদ্য গলিত তাম্রের আকারে তা উদরে ফুটতে থাকবে ফুটন্ত পানির মতো। আমি বলবো ওকে ধরো, টেনে নিয়ে যাও জাহান্নামের মধ্যে, তারপর ওর মাথায় ফুটন্ত পানি ঢেলে দিয়ে শাস্তি দাও আর বলো আস্বাদ গ্রহণ করো। তুমি তো ছিলে সম্মানিত, এই শাস্তি সম্পর্কে ছিলে সন্দিহান। আমি কোরআনের মধ্যেকার যে কটা সুরা পাঠক ও পাঠিকার সামনে তুলে ধরেছি আশা করি তা বোঝার মতো ক্ষমতা আপনাদের যথেষ্ট আছে। হিন্দু মুসলিম সমস্যা এই কারণেই কি ভয়ঙ্কর শাস্তির বিধান সৃষ্টি করেছেন মোহাম্মদ, যা মানুষ কল্যাণের অন্তরায়। এমন কিতাব যদি কারো সকালের জলখাবার হয় তবে সমস্যার সমাধান কোনো মতেই হবে না। ভারতবর্ষে মুসলমানের সংখ্যা কম নয়, তারা কি কেউ পুতুল পূজারীদের আপন ভাবেন? যারা একেশ্বরবাদী নয় তাদের ব্যথায় ব্যথিত হয়ে থাকেন? নিশ্চয়ই সমগ্র ইসলাম ধর্মীরা বলবেন হ্যাঁ, উপরোক্ত তিনটি জিনিসই আমরা করি। আমি বলবো না, ইসলাম ধর্মীরা তা করেন না। এই কথা আমি এই কারণেই বলছি কারণ তা যদি নাই হবে তবে কেন পান থেকে চুন খসলেই হিংস্র বাঘের মতো পৌত্তলিক বিশ্বাসীদের ওপর ঝাঁপিয়ে পড়ে? বারবার কেন হয় হিন্দু মুসলিম দাঙ্গা? সমস্ত দাঙ্গায় যদি বাদ দিই তবুও বাবরি মসজিদ ভাঙার দাঙ্গা আজও হিন্দুদের অন্তরের অন্তঃস্থলে গোপন বাসা বেঁধে আছে এবং মুসলমানদের হৃদয়ে আছে ক্ষত।
কি দোষ ছিল জনসাধারণের? যারা মসজিদ ভাঙল তাদের শরীর কিন্তু অক্ষত রইল, পেরেছে কি তাদের কিছু অনিষ্ট করতে? তবে কেন এমন প্রহসন? এই কি প্রকৃত ভাই বা এক অভিন্ন দেশের নাগরিকত্বের কাজ? আর আগে ধর্ম নাকি দেশ মানুষ? যদি বা কেউ ধর্মের ওপরে উঠে মনুষ্যত্বের খাতিরে সমগ্র অমুসলমানদের পক্ষে যায়, তবে মুসলমানরাই সেই মুসলমানদের মেরে ফেলে দেবে শরীয়তি বা কোরআনের নির্দেশ অনুযায়ী। কারণ তারা যখন মুনাফেক, মুনাফেক মানে যারা ইসলাম ধর্মী হয়েও বিধর্মীদের সঙ্গে যোগ দেয়, আল্লাহ এবং আল্লাহর রসুলদের মানে না, তারাই মুনাফেক। কাফের যা মুনাফেকও তাই, দুজনের শাস্তি এক। মুনাফেকদের মেরে ফেলাই প্রকৃত ইসলাম ধর্মীদের প্রধান ও প্রথম কাজ, কোরআন তাই বলেছে। ভারতের মুসলমানরা তবে কি কোরআনকে শিরোধার্য করে না? নিশ্চয়ই তা নয়। ভারতের মুসলিমরাও কোরআন পড়ে, নামাজ পড়ে, রোজা রাখে, এক কথায় তারাও ধর্মে অটল। শহীদ হয়ে জান্নাতে যাওয়ার লোভ সংবরণ করা যত কঠিন, তার থেকে অনেক সহজ কাফের নিধন করা। একটা কাফের কেউ যদি মারতে বা মুসলমান করতে পারে, তবে বেহেস্তের দ্বার উন্মুক্ত হয়ে গেল তার জন্যে, তারপর চিরশান্তি। মুম্বাইতে তসলিমাকে পুড়িয়ে মারবে বলে যারা হুমকি দিয়েছে, তারা কি ভারতবাসী নাকি আগে ধর্ম পরে দেশ? সমস্ত অমুসলমান ভারতবাসী চিন্তা করে দেখুন না, আমি কি ভুল কিছু বলছি? সন্ত্রাসবাদী চরম মৌলবাদী যা করবে তা আমি জানি, আমার নামে ফতোয়া জারি করবে, যা সলমান রুশদির ক্ষেত্রে হয়েছে, এবং আমাকে মেরে ফেলবে। আমাকে কেউ বাঁচাতে আসবে না, কারণ শান্তিপ্রিয় হিন্দুরা তো আবার নিজেদের শান্তি ভঙ্গ করার পক্ষপাতী নয়, ঝামেলায় জড়াতে ভয় পায়। তাছাড়া মুসলমানকে বিয়ে করেছি, আসলে আমার গায়ের গন্ধ মুসলমানের। সত্যি কথা লেখার পরিবর্তে মৃত্যুই উপহার দেবে আমাকে। কোরআন ও শরিয়াত আইন যখন আছে, তখন বাধাটা কোথায়? আদালত নাই থাক, মৌলবাদীরা তো আছে, আমাকে নতুন করে আর কি মারবে? 1995 সালের 22শে জুলাইতেই তো মরে গেছি, যখন আমি নরক পরিদর্শন করছি, এবং সেই পরিদর্শন করার পর যা পেয়েছি, তাই আমি আমার দেশ, আমার ভারতের মানুষের মস্তিষ্কের রন্ধ্রে রন্ধ্রে অনুপ্রবেশ করাতে চাই, তাদের অবস্থান সম্পর্কে, অস্তিত্ব সম্পর্কে। আমার জন্মভূমির কাছে আমি ঋণী, অনেক দিয়েছে এই দেশ ও দেশের জনগণ আমাকে। সেই অনেক দেওয়ার কতটুকু দেওয়া দিয়ে আমি পরিপূর্ণ করতে পারবো? আমি চাই হিন্দু মুসলিম এবং সমগ্র জাতি ধর্ম নির্বিশেষে সবাই এক হয়ে আমার বক্তব্য বিবেচনা করবেন, তারপর ফতোয়া তো রইলই। আমি প্রস্তুত সমস্ত কিছুর জন্যে, গরল থাক আমার অমৃত পাক ভারতবাসী। আমার নরক দর্শন কিন্তু হযরত মুহাম্মদের মতন করে দর্শন করা নয়। মুহাম্মদ বলেছেন তিনি নিজের চোখে দেখে এসেছেন তার কাকা আবু তালিব এবং তার ধাত্রীমা হালিমা কাফের অবস্থায় মরে গিয়েছে বলে জাহান্নামের আগুনে তাদের চামড়া ঝলসাচ্ছে। আবার একটা প্রশ্ন বারবার ঘুরে ফিরেই আসে, কেবল প্রশ্ন, আবু তালিব ও ধাত্রীমা যখন মারা গেছে তখন কি ইসলাম ধর্ম প্রতিষ্ঠা হয়েছিল? হযরত মুহাম্মদ বলেছেন যে আল্লাহ বলেছেন যখন কিয়ামত হবে তখন সমস্ত মৃত মানুষদের পুনরায় জীবিত করে ময়দানে দাঁড় করিয়ে বিচার করবেন, তখনই কেউ বা জান্নাতে যাবে আর বেশিরভাগ জাহান্নামে যাবে। আল্লাহ কিয়ামতের দিন তোমাদের বিচার ও মীমাংসা করবেন। যারা হযরত মুহাম্মদের কথাটাই ধ্রুব সত্যি বলে মনে করেন, তাদের কাছেই আমি জিজ্ঞাসা করছি, কিয়ামত কি হয়েছে এখনো পর্যন্ত, কিংবা হযরত মুহাম্মদ বেঁচে থাকাকালীন? যদি কিয়ামত হয়ে গিয়ে থাকে তাহলে নিশ্চয়ই মুহাম্মদ বেঁচে থাকাকালীনই হয়েছে, অন্তত তার বক্তব্যে তাই মনে হয়। মুহাম্মদের বক্তব্য কোরআনের লেখা, যেদিন পৃথিবী পরিবর্তিত হয়ে
অন্য পৃথিবী হবে এবং আকাশমণ্ডলী ও পৃথিবীর মানুষ আল্লাহর সম্মুখে উপস্থিত হবে সেই দিন, যেদিন সিঙায় একবার ফুঁ দেওয়া হবে এবং পর্বতমালা সমেত পৃথিবীকে উৎক্ষিপ্ত করে একেবারে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে, সেই দিনই হবে কিয়ামত, মহাপ্রলয়, আকাশ বিদীর্ণ হয়ে বিনিষ্ট হয়ে পড়বে, ইত্যাদি ইত্যাদি। আর একটা প্রশ্ন, কাকা আবু তালিবের কথা না হয় বাদই দিলাম, কিন্তু ধাত্রীমা, তার জীবিত অবস্থায় সে কোনো পাপ অন্যায় করেনি, মোহাম্মদ নিজেই সে কথা স্বীকার করেছেন, কেবল কাফের হওয়ার অপরাধে ধাত্রীমাকে নরক যন্ত্রণা পেতে হচ্ছে, হযরত মোহাম্মদ যার স্তন দুগ্ধ পান করে বড় হয়েছেন তার জন্যে আল্লাহর দরবারে সুপারিশ করে তার নরক যন্ত্রণা থেকে কেন তাকে মুক্তি দিলেন না? যদি মোহাম্মদের নরক থেকে থাকে তবে কি হযরত মোহাম্মদ তার মুক্তির সুপারিশ করেননি কারণ কাফের বলে? ইসলামের প্রগতিবাদী মানুষ কি এমন অযুক্তির প্রতিবাদ করবেন না? আর কতদিন মানুষ অন্ধ হয়ে ছোটাছুটি করবে তা বলতে পারেন আপনারা? আমার কাবুলিওয়ালার বাঙালি বউ পড়ে দেবজ্যোতিদা এসেছিলেন আমার সাক্ষাৎকার নিতে, কথায় কথায় জিজ্ঞেস করলেন আমি একালের অন্যতম শ্রেষ্ঠ মনীষী, রাষ্ট্রবিজ্ঞানী, অর্থনীতিবিদ এবং বিদগ্ধ ধর্মশাস্ত্রবিদ ভীমরাও আম্বেদকরের কোনো লেখা পড়েছি কি না? উত্তরে বললাম না। দাদা বললেন আমি যেন এই মনীষীর লেখা পড়ি, শুরু করি যেন পাকিস্তান অর দ্য পার্টিশন অফ ইন্ডিয়া বইটা দিয়ে। বইটি সংগ্রহ করে পড়লাম, যত পড়ছি তত অবাক হচ্ছি, মনে হলো উনি ছাড়া অন্য কোনো হিন্দু কোরআন হাদিস এবং ইসলামের ইতিহাস এত ভালো করে পড়েননি, নিজেকে ধিক্কার জানালাম। সুস্মিতা, বিয়ের আগে কেন এই বইটি পড়নি? ধিক্কার জানালাম ভারত সরকারকে, কেন তারা এই মহামূল্যবান দলিলটির বহুল প্রচার করেনি? তাহলে সুস্মিতা, কাকলি, সবিতা, রুমা, সোমা, রেখা, কল্পনা আরও অনেকের মতো হাজার হাজার মেয়ে বেঁচে যেত, আজ তাদের এইভাবে হারিয়ে যেতে হতো না এবং কোনো বিধর্মী মেয়েই হারাতো না মুসলিম অন্দরমহলে। এই অপূর্ব গ্রন্থটির 53 থেকে 63 নম্বর পৃষ্ঠার মধ্যে মোহাম্মদ বিন কাসিম থেকে শুরু করে আহমদ শাহ আবদানি সহ সব বিদেশি নরপশুদের অত্যাচারের বর্ণনা দিয়েছেন, হিন্দুদের পৌত্তলিকতা ও বহুত্ববাদ ধ্বংস করে ভারত ইসলাম প্রচারের জন্য এসেছিলেন বিন কাসিম, ব্রাহ্মণ ও বৌদ্ধদের শত্রুতা এবং জাতপাতের বিষ বাষ্পে জর্জরিত রাজা দাহির পরাজিত হলেন। কাসিম তখন দাহিরের মাথাটি কেটে সোনার থালায় করে পাঠিয়ে দিলেন তার মনিব, একদিকে চাচা অন্যদিকে শ্বশুর, টুইন ওয়ান, হাজ্জাজের কাছে, এবং এরপর পবিত্র ইসলামের পবিত্রতার বক্তব্য অনুসারে কাসিম দেবুল শহরের ব্রাহ্মণদের ছুন্নতি করিয়ে মুসলমান করতে চাইলেন, ব্রাহ্মণরা রাজি হলেন না। উত্তরে কাসিম 17 বছর এবং তদূর্ধ্ব সব পুরুষ ব্রাহ্মণদের কেটে দিলেন এবং মহিলা ও শিশুদের বিক্রি করতে দিলেন। মোহাম্মদ বিন কাসিম রাজা দাহিরের অপূর্ব সুন্দরী দুই কন্যাকে খালিদা মোলায়মানের নিকট প্রেরণ করিলেন, কারণ যুদ্ধলব্ধ সম্পদের ভাগ খালিদার প্রাপ্য। মোলারুমান ওই মেয়েদের বিয়ে করেন, বিয়ের পরে বাসর ঘরে তারা খালিদাকে জানান যে ইতিমধ্যেই কাসিম তাদের সঙ্গে যৌন সহবাস করেছে, এ কথা শুনে মোলায়মান বিন কাসিমকে মৃত্যুদণ্ড দেন। বর্তমান বাংলাদেশের মুসলিম ঐতিহাসিকগণ এই পাশবিক ঘটনাকে অস্বীকার করছেন। ইসলামের ইতিহাস, মোহাম্মদ হাসিদুর রহমান, পৃষ্ঠা 14 অধ্যায়ের 17।
বিন কাসিম ছাড়া গজনির সুলতান মেহমুদ, চেঙ্গিস খান, তৈমুর নরপিশাচদের নৃশংস অত্যাচারের বর্ণনা দিয়েছেন বাবা সাহেব। শাহজাহানের রাজত্বকালেও হিন্দু মন্দির ধ্বংস করা হয়েছে। ভারতের মাটি থেকে পৌত্তলিকতা দূর করার জন্য চূড়ান্ত প্রচেষ্টা চালান বাদশাহ আলমগীর, অথচ অনেকে তাকে জিন্দাবীর বলে চিহ্নিত করেছেন। মন্দির ধ্বংসের ব্যাপারে সুলতান মাহমুদের সমকক্ষ ছিলেন কুতুবুদ্দিন আইবক। সুলতান আলাউদ্দিনের হিন্দুদের উপর জিজিয়া কর ধার্য করেই ক্ষান্ত হননি। তিনি হিন্দুদের ঘোড়ায় চড়া, অস্ত্র বহন করা, মূল্যবান পোশাক পরিচ্ছদ পরিধান এবং যে কোনো বিলাসিতা বন্ধ করে দিয়েছিলেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ঐতিহাসিক ডক্টর টিটামের ভাষায়, দ্য হিন্দু ওয়াজ টু বি লেফট আন্ডার টু কিপ আ হর্স টু রাইড অন, টু ক্যারি আর্মস, টু ওয়্যার ফাইন ক্লোথস অর টু এনজয় এনি অফ দ্য কাকসনিরিয়াস লাইফ। মুসলিম শাসকে হিন্দুদের আইনগত অবস্থান কি? সুলতান আলাউদ্দিন একদিন জানতে চেয়েছিলেন তার কাজীর কাছে। কাজী যে উত্তর দিয়েছিলেন তার মধ্যে প্রকাশ পেয়েছে শান্তির ধর্ম ইসলামের। কাজী বলেছিলেন, হিন্দুদের উপঢৌকন দাগ বলা হয়। রাজস্ব অফিসার যখন তাদের কাছে রুপোর দাবি করবে তখন তারা কোনো প্রকার প্রশ্ন না তুলে অত্যন্ত বিনীতভাবে যথোচিত সম্মানের সঙ্গে সোনা দেবে। অফিসার যদি তাদের মুখে মল নিক্ষেপ করে তবে বিনা দ্বিধায় মুখ হাঁ করে তা গ্রহণ করবে। এই উপঢৌকন প্রদান এবং মুখে মল নিক্ষেপের মাধ্যমে একজন জিন্মির কাছ থেকে প্রাপ্য আনুগত্য প্রমাণিত হয়। আজ পর্যন্ত কোনো মোল্লা মৌলবি বা মুসলিম রাজনীতিবিদ আলাউদ্দিন কাজীর দেওয়া এজাহারকে ইসলাম বিরোধী বলে ঘোষণা করেনি। কেউ যদি কোরআন এবং হাদিস পড়েন তাহলে দেখবেন উক্ত কাজী সাহেব ইসলামের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করছেন। ছিটে ফোটা ব্যতিক্রম ছাড়া পৃথিবীর তাবৎ মুসলিম রাষ্ট্র মুগিসুদ্দিনের ওই রায় মেনেই তাদের নীতি নির্ধারণ করছে। তাই মুসলিম রাষ্ট্রে হিন্দুদের সংখ্যা নগণ্য। ব্যতিক্রম বাংলাদেশ। পাকিস্তান এবং বাংলাদেশের মুসলমানরা হানাফি পন্থী হলেও 1971 পূর্ব পাকিস্তানে হিন্দুদের ক্ষেত্রে ইসলাম অথবা মৃত্যুনীতি অবলম্বন করেছিল। স্বাধীন বাংলাদেশও অনুরূপ নীতি বহাল আছে, তবে ধারণাটা একটু মোলায়েম। তাই হিন্দুরা আজও ওখানে থেকে এখানে চলে আসছে কেবল সুস্থভাবে বাঁচার তাগিদে। মৌলবি নির্বিশেষে দুনিয়ার প্রত্যেকটি মুসলমানের দাবি, নবী মোহাম্মদই সর্বপ্রথমে নারীদের পুরুষের সমান অধিকার দিয়েছে। কি মর্মান্তিক সেই সমানাধিকার, তা আমি আগের বইগুলোতে ব্যাখ্যা করেছি। ডক্টর আম্বেদকরও মুসলিম শাস্ত্র ও ইতিহাস ঘেঁটে এ ব্যাপারে আলোকপাত করেছেন। তিনি বলেছেন, ইসলাম নারী জাতিকে কিছু কিছু আইনি সুবিধা দিয়েছে, তবুও মুসলিম নারী সমাজ পৃথিবীর মধ্যে সব থেকে অসহায়। পুরুষদের মারণাস্ত্র তালাকের কাছে তারা অসহায়। এছাড়া রয়েছে পুরুষের বহু বিবাহ এবং নিজ দাসীগণের সঙ্গে যৌন সহবাসে অবাধ অধিকার। কোরআনের 228 থেকে 233, 236 এবং 237 নম্বর আয়াত সমূহে তালাকের বিধি বিধান দেওয়া আছে। 33-52 নম্বর আয়াতে দাসীদের সঙ্গে যৌন সহবাসের অনুমতি দিয়েছেন সর্বকালের শ্রেষ্ঠ বিচারক, পরম দয়ালু সর্বশক্তিমান খোদা তালা। এই আয়াতের ব্যাখ্যা করে মুসলিম দুনিয়ার গ্রেট আলেম মহানবীর বংশধর সাইয়েদ আবু আলা মতদুদি বলেছেন, এ আয়াত বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা দান করেছে, বিবাহিতা স্ত্রী ছাড়া মালিকানাভুক্ত স্ত্রীলোকের সঙ্গে সহবাসের অনুমতি আছে
এবং এছাড়া এ বিষয়ের সংখ্যার কোনো শর্ত নেই। 23:6 আয়াতে অনুরূপ বিধান আছে, যুদ্ধে যাদের বন্দি করে আনা হবে তাদের সঙ্গে যৌন সহবাস চলবে। সম্ভবত এই সব আয়াতকে ভিত্তি করে বর্তমান বাংলাদেশের ফিরোজপুর জেলায় স্বরূপ বলি, বর্তমান ইসলামী নাম নেছারাবান্ধ, অন্তর্গত সরসিনার তৎকালীন পীর আবু জাফার মোহাম্মদ মালে হিন্দুদের বিষয় সম্পত্তি এবং হিন্দু মেয়েদের মালে গনিমত বা যুদ্ধলব্ধ মাল বলে ঘোষণা করেছিল। সরসিনার পীর সাহেবের দাওয়াতে হানাদার বাহিনী বরিশালের বিভিন্ন স্থানে হত্যাযজ্ঞ চালায় এবং অগ্নিসংযোগ ও লুট করে। সরসিনা মাদ্রাসার 500+ তালেবে এলেব প্রায় 30 গ্রামে হামলা চালায় এবং বাড়ি ঘর ও বাজার লুট করে কোটি টাকার সোনা, খাদ্যদ্রব্য, আসবাবপত্র ও নগদ টাকা এনে পীর সাহেবের বায়তুল মালে জামানাত হিসাবে জমা করে। তারা হিন্দুদের বাড়ির ভিটা পর্যন্ত নিশ্চিহ্ন করে দিয়েছে। পীর সাহেবের নির্দেশেই তালেবে এলেব রাজাকার এবং হানাদার বাহিনী বাংলাদেশের একমাত্র পেয়ারা সরবরাহকারী হিন্দু অধ্যুষিত অঞ্চল আটঘর, কুড়িয়ানা ও ধলারে 5 থেকে একযোগে হামলা চালিয়ে হাজার হাজার পুরুষ, মহিলা ও শিশুকে হত্যা করে এবং তাদের সর্বস্ব লুট করে। সেখানে বাড়িঘরের তেমন চিহ্ন নেই। মাদ্রাসার ছাত্র রাজাকাররা এখানে লোহার রড, লাঠির সাহায্যে লোককে হত্যা করা ছাড়াও জঙ্গল ও ধান খেতে লুকিয়ে রাখা অসংখ্য মহিলার ওপর পাশবিক অত্যাচার চালায়। তারা প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে লোক ধরে এনে বিয়নেট চার্জ ও গুলি করে হত্যা করত। গত রোজার শেষের দিকে পীর সাহেবের নির্দেশক্রমেই হানাদার বাহিনী 6 ধরে হামলা চালিয়ে স্বরূপকাঠির শিল্প শহর ও বন্দর ইন্দেরহাট পুড়িয়ে দেয় এবং প্রায় 1,000 নিরীহ লোককে হত্যা করে। তবে মুক্তিবাহিনীর প্রতিরোধে এখানে 22 হানাদার সৈন্য ও সরসিনার রাজাকার নিহত হয়। এখানকার স্থানীয় তরুণদের মধ্যে শতকরা 90 ছিল মুক্তিবাহিনী এবং মাদ্রাসায় কয়েকজন স্থানীয় ছাত্র মুক্তিবাহিনীর সদস্য ছিল। বিগত 9 কাল সরসিনার পীরের বাড়ি ছিল হানাদার বাহিনীর একটি দুর্বেদ্য দুর্গ। এখানে পশ্চিম পাকিস্তানি সৈন্য ও পাঞ্জাবি পুলিশ অবস্থান করে বিভিন্ন এলাকায় হামলা চালায় এবং রাজাকারদের ট্রেনিং দান করে। মুক্তিবাহিনীর আক্রমণের জন্য পরে এখানে স্বরূপকাঠি থানা স্থানান্তর করা হয়। পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আইয়ুব খানের আমল থেকে সরসিনা গণবিরোধী চক্রে একটি শক্তিশালী আখড়া ছিল। 71 স্বাধীনতা বিরোধী এই ঘাতক দালালকে বাংলাদেশ সরকার 1980 এবং 85 শিক্ষা অবদানের জন্য 2 স্বাধীনতা দিবস পদক দিয়েছেন। আবার ফিরে আসছি বাবা সাহেব ডক্টর আম্বেদকরের দেওয়া বর্ণনায়। উনি বলছেন, বহু বিবাহ এবং রক্ষিতাদের সঙ্গে যৌন সহবাসের অধিকারের ফলে মুসলমান নারী সমাজকে যে অশান্তি ও দুর্গতির সম্মুখীন হতে হয় তা যথাযথ বর্ণনা করার মতো কোনো শব্দরাজি নেই। ঐতিহাসিক মিস্টার জে জে নুল ইসলামের শত্রু ছিলেন না, তিনি তার লেখা বইয়ে অনেক মূল্যবান তথ্য প্রকাশ করেছেন। তিনি উল্লেখ করেছেন যে কিছু কিছু মুসলমান প্রতিনিয়ত তাদের স্ত্রী পরিবর্তন করছে। কিছু সংখ্যক মুসলিম যুবককে দেখা গেছে যারা প্রতি 3 অন্তর তালাক দিয়ে দিয়ে কেউ 20 কেউ 30 পর্যন্ত বিয়ে করেছে। মিস্টার পুল এই তথ্যটি দিয়েছেন স্ট্রবেরি এর লেখা ইসলাম অ্যান্ড ইটস ফাউন্ডার শীর্ষক গ্রন্থ থেকে। আইনসিদ্ধ বিবাহের বাইরে যে সমস্ত হতভাগ্য মেয়েরা দাসী হিসাবে তার মনিবকে দেহদান করতে বাধ্য হয়
যে কোনো বিচারে তারা কৃতদাসী। মহানবী একদিকে কৃতদাসদের মুক্তি দেওয়ার কথা বলছেন, অপরদিকে দাসীরূপী মহিলা কৃতদাসীদের তাদের মনিবদেরকে খুশি রাখার অপরিবর্তনীয় বিধান দিচ্ছেন। তাই মিস্টার পুল মন্তব্য করেছেন যে দাস দ্য কোরআন ইন দিস ম্যাটার অফ স্লেভস ইজ দ্য এনিমি অফ দ্য ম্যানকাইন্ড অ্যান্ড ওম্যান অ্যাজ ইউজুয়াল আর দ্য গ্রেটার সাফারার্স। অর্থাৎ কৃতদাস সম্পর্কিত বিধিবিধানকে ভিত্তি করে বলা যায় যে কোরআন মানব সভ্যতার শত্রু এবং মুসলিম মহিলারা তার শিকার। আমার এই লেখা পড়ে যে সমস্ত খোদার বান্দা আমার মুন্ডুচ্ছেদ করার জন্যে ফতোয়া দেবে তাদের উদ্দেশ্যে বলছি, এই মন্তব্য আমার নয়, এই মন্তব্য ঐতিহাসিক জে জে পুলের, এবং এটি উদ্ধৃত করেছেন ভারতরত্ন বাবা সাহেব ডক্টর আম্বেদকর। তার যুগান্তকারী দলিল পাকিস্তান অর দ্য পার্টিশন অফ ইন্ডিয়ার 228 নম্বর পৃষ্ঠায়। বাবা সাহেব জানাচ্ছেন কৃতদাস প্রথা আজ আর নেই, আইন করে এই অনিষ্টকর প্রথা বন্ধ করা হয়েছে। কিন্তু যখন এই প্রথা যেখানে যেখানে বহাল ছিল সেখানে সেখানে বহালকারীরা মুসলিম শাস্ত্র ও মুসলিম দেশসমূহ থেকে অনুপ্রাণিত হয়েছে। আমার বিশ্বাস পুরুষ কৃতদাস প্রথা না থাকলেও নারী কৃতদাসী প্রথা পৃথিবীর সকল মুসলিম রাষ্ট্রে এখনও চালু আছে। ঐতিহাসিক স্যার উইলিয়াম মুর কোরআনের গড়ন এবং শিক্ষা পর্যালোচনা করতে গিয়ে বলেছেন, একজন মুসলমানকে তার কৃতদাস বা কৃতদাসীকে মুক্তিদানে বাধ্যবাধকতা নেই কোরআনে। আফগানিস্তানে আমার দেওররা কারণে অকারণে আমাকে যখন পেটাতো তখন অনেক কাকুতি মিনতি করে বলেছি, আমাকে মারছো কেন? ওরা বলেছে, এটা কোরআনের বিধান, অবাধ্য নারীকে প্রহার করা তো যাবেই, মৃত্যু না হওয়া পর্যন্ত তাকে ঘরে বন্দি করেও রাখা যাবে। অদূর ভবিষ্যতে তুমি যদি ইসলাম কবুল না করো এবং ইসলামী আইন অনুসারে চলাফেরা না করো তবে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। ওরা ঠিক এই কাজটি করেছিল। তালিবানরা আমাকে মৃত্যুদণ্ডই দিয়েছে। তার বিস্তৃত বর্ণনা আমার আগের বই তালিবান আফগান ও আমি এতে দিয়েছি। বিয়ের আগে যদি আমি কোরআন ও হাদিস পড়ার সুযোগ পেতাম কিংবা বাবা সাহেবের পাকিস্তান অর দি পার্টিশন অফ ইন্ডিয়া আমাদের পাঠ্য তালিকার অন্তর্ভুক্ত থাকত, তাহলে কোনো ক্রমেই আমি একজন মুসলিম ছেলেকে বিয়ে করতাম না। আগেই বলেছি, এবছর 24 ফেব্রুয়ারি একজন আফগান মুসলমান আমাকে মারধর করেছে। সঙ্গে সঙ্গে আমি সরকারি বেসরকারি সকল মহলে সাহায্য কামনা করি। ব্যক্তিগত পর্যায়ের বন্ধুবান্ধবরা অনেকেই এগিয়ে এসেছেন, তারা সান্ত্বনা দিয়েছেন এবং সাহস জুগিয়েছেন। শুনেছি হিন্দু মহলে অনেক হিন্দু আমার উপরে খাপ্পা। তাদের অভিযোগ, অভিজাত ব্রাহ্মণ পরিবারের মেয়ে হয়েও কেন আমি একজন মুসলমান যুবককে বিয়ে করলাম? তাদের কাছে আমার পাল্টা প্রশ্ন, তথাকথিত ধর্ম নিরপেক্ষতার দোহাই দিয়ে কেন আমাদের শেখানো হয়েছিল যে সব ধর্মই সমান? কেন গান্ধীজি বলেছিলেন কোরআনের শিক্ষা মূলত অহিংসার পক্ষে? হিন্দু ও মুসলিম দর্শনের মধ্যে মৌলিক পার্থক্য আমাদের শেখানো হয়নি কেন? কেন শেখানো হয়নি মুসলমানদের কাছে নারী কেবল ভোগের? কেন শেখানো হয়নি ওদের বন্দি প্রথা? আবার বাবা সাহেবের কথা মনে পড়ে গেল। তিনি 1940 সালেই বলেছিলেন, ফ্রম স্পিরিচুয়াল পয়েন্ট অফ ভিউ, অর্থাৎ আধ্যাত্মিক বিচারে হিন্দু এবং মুসলমান সুস্পষ্টভাবে দুটো প্রজাতি। তাদের কাছে ধর্মতত্ত্ব দ্বিধা বিভক্ত এবং এই দ্বিধা বিভক্ত ধর্মতত্ত্বে তাদের মানবিক দৃষ্টিভঙ্গিও দ্বিধা বিভক্ত। তারা আলাদা হয়েই থাকবে, এমন কিছু নেই যা তাদেরকে একই মিলন ক্ষেত্রে নিয়ে আসতে পারে। কোরআনের বিচারে মুসলমানরা বিশ্বাসী এবং তারা পবিত্র, অমুসলমানরা অবিশ্বাসী
এবং পৌত্তলিকেরা অর্থাৎ আমরা অপবিত্র। এর নাম দ্বিজাতি তত্ত্ব। কোরআনে বর্ণিত এই তত্ত্বের ফলে 1947 ভারত ভাগ হয়েছিল। সেদিন কোন যুক্তিতে আপনারা দ্বিজাতি তত্ত্বকে অস্বীকার করেছিলেন? কোন যুক্তিতে সংখ্যালঘু বিনিময়ের প্রশ্ন তোলেননি? পূর্ব পাকিস্তান সরকার এবং পরবর্তীকালে বাংলাদেশ সরকার যখন হিন্দুদের ইসলাম ধর্ম গ্রহণের জন্য কখনো প্রত্যক্ষে কখনো পরোক্ষে চাপ দিচ্ছে, কিংবা হিন্দু বিতরণের জন্য একের পর এক কোরআন ভিত্তিক আইন তৈরি করে চলেছে, তখন আপনারা নীরব ছিলেন কেন? আরও একটু পিছিয়ে গিয়ে আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, মোহাম্মদ বিন কাসিম থেকে শুরু করে আহমদ শাহ আবদালি পর্যন্ত কোনো মুসলমান আক্রমণকারীকে আপনারা প্রতিহত করতে পারলেন না কেন? মুসলিম নামধারী নরপিশাচরা যখন লক্ষ লক্ষ হিন্দু মেয়েকে কেড়ে নিয়েছিল, তখন আপনারা কি করেছিলেন? ইতিহাসে এমন প্রমাণও আছে একটি পরিবারের একটি মেয়েকে মুসলমানরা ছুঁয়ে দিয়েছিল বলে আপনারা তাকে সমাজচ্যুত করেছিলেন। আপনাদের কাপুরুষতার জন্য এবং অন্তঃসার শূন্য বিধি বিধানের জন্য ধর্মান্তরিত মুসলমানকে আপনারা হিন্দু ধর্মে ফিরিয়ে আনেননি, এ কাজ শুরু করেছিলেন স্বামী শ্রদ্ধানন্দ। এর পুরস্কারস্বরূপ এক মুসলিম দানবের হাতে তাকে প্রাণ দিতে হয়েছিল। আপনারা কি তখন এর প্রতিশোধ নিতে এগিয়ে গিয়েছিলেন? মাত্র কিছুদিন হলো আপনারা কিছু কিছু লোককে হিন্দু ধর্মে ফিরিয়ে আনার কাজ শুরু করেছেন, কিন্তু তাদের স্থান দিচ্ছেন শূদ্র বর্ণে। আপনাদের যুক্তি, মুসলমান হওয়ার আগে তারা শূদ্র ছিলেন, তাই হিন্দু ধর্মে ফিরে এসে তারা শূদ্রই থাকবেন। কিন্তু কোথায় পেলেন এই বর্ণভিত্তিক জাত ব্যবস্থা? বেদে, উপনিষদে না গীতায়? বেদে এবং গীতায় কি গুণ ও কর্মভিত্তিক বর্ণ ব্যবস্থার কথা বলা হয়নি? আসলে আপনারা জন্মভিত্তিক জাত ব্যবস্থা নিয়েছেন ইতিহাসের প্রথম ব্রাহ্মণ রাজা পুষ্যমিত্র শুঙ্গের মাইনে করা পণ্ডিত সুমতি ভার্গবের লেখা মনুসংহিতা থেকে। এই সংহিতায় উল্লেখিত শূদ্রদের সম্পর্কে সুমতি ভার্গবের দৃষ্টিভঙ্গির সমালোচনা করতে গিয়ে শ্রী মুরারি মোহন সেন শাস্ত্রী ওই অংশকে শূদ্র সংহার কাব্য বলে অভিহিত করেছেন। পণ্ডিত শিবনাথ শাস্ত্রী ওই সংহিতার অমানবিক অংশসমূহকে নরককুণ্ডে নিক্ষেপ করার কথা বলেছেন। আজ আপনারা সেই শূদ্র সংহার কাব্য অনুসারে ভারতের অধিকাংশ মানুষকে শূদ্র করেই রাখতে চান। সে যুগে ভারতের অনেক নারী বেদ মন্ত্র রচনা করেছিলেন, আপনারা সে কথা ভুলে গিয়ে আমাদেরকে শূদ্র করে রেখেছেন, আমাদের বেদ পাঠের অধিকার কেড়ে নিয়েছেন। সুমতি ভার্গবের মনুসংহিতায় 9:1, 9:14 এবং 9:18 নম্বর বিধান লিখে আমাদেরকে বীরঙ্গনার পরিবর্তে বারঙ্গনা করে দিয়েছেন। এই সব শ্লোক পড়লে যে কোনো সুস্থ মানুষের গা ঘিন ঘিন করতে বাধ্য। এই মনুসংহিতারই নারী জাতি সম্পর্কে যেসব ভালো ভালো কথা আছে তা আমি আগেই উল্লেখ করেছি। আপনাদের মধ্যে কি এমন কেউ নেই যিনি সাহস ও ধৈর্য নিয়ে এগিয়ে এসে গবেষণা করে দেখাবেন যে মনুসংহিতায় কে এবং কখন এই গা ঘিন ঘিন করা বিধানগুলো যুক্ত করেছে?